প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা শিখব নোট 7 অন প্যাসেজ নারেশন। প্যাসেজ নারেশন এর আগে আমরা 1 থেকে 6 পর্যন্ত নোট শিখেছি, আজকে আমরা 7 নম্বর নোট শিখব। 7 নম্বর নোটে বলা হচ্ছে ডিরেক্ট স্পিচ এ একই বক্তার অধীনে, অর্থাৎ বক্তা যদি একজন হয়, অধীনে একাধিক ভিন্ন প্রকারের সেন্টেন্স থাকলে, ভিন্ন প্রকারের সেন্টেন্স হতে পারে অ্যাসার্টিভ সেন্টেন্স, হতে পারে ইন্টারোগেটিভ সেন্টেন্স, হতে পারে অপটেটিভ সেন্টেন্স, সব ধরনের ভিন্ন প্রকারের সেন্টেন্স থাকলে, ইনডিরেক্ট করার সময় আমরা যখন ইনডিরেক্ট করব তখন আমরা কি কি করব। ইনডিরেক্ট করার সময় প্রতিটি সেন্টেন্সকে অ্যান্ড দ্বারা যুক্ত করতে হবে। প্রতিটি সেন্টেন্সকে কী দ্বারা যুক্ত করব? অ্যান্ড দ্বারা যুক্ত করব। দ্বিতীয়বার অ্যান্ড ব্যবহার করতে হলে দ্বিতীয় অ্যান্ড এর পূর্বে ফুল স্টপ বসাতে হয়। মন্ত্র নম্বর 1, প্রতিটি সেন্টেন্স ইনভার্টেড কমা দ্বারা আবদ্ধ রয়েছে এমনটি মনে মনে ধরে নিতে হবে। মন্ত্র নম্বর 2, প্রতিটি ইনভার্টেড কমা এর পরিবর্তে সেন্টেন্স অনুযায়ী একটি রিপোর্টিং ভার্ব এবং একটি কনজাংশন দ্যাট হতে পারে, ইভ হতে পারে, টু হতে পারে, ডাবল এজ ওয়ার্ড হতে পারে ইত্যাদি বসবে। একটি এক্সাম্পল দেয়া হল ডিরেক্ট, রত্না সেড টু মি, আই কলড ইউ, আর ইউ বিজি, লেট আস ড্রপ দ্য ম্যাটার। অর্থাৎ এখানে রত্না আমাকে বলল, বক্তা হচ্ছে রত্না এবং শ্রোতা হচ্ছে আমি, বলা হচ্ছে ডিরেক্ট স্পিচে একই বক্তার অধীনে, অর্থাৎ বক্তা এখানে একজন রত্না, অধীনে একাধিক ভিন্ন প্রকারের সেন্টেন্স থাকলে, একাধিক মানে একের বেশি, আই কলড ইউ এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আর ইউ বিজি এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, লেট আস ড্রপ দ্য ম্যাটার এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এরকম একাধিক সেন্টেন্স থাকলে, একই বক্তার অধীনে একাধিক ভিন্ন প্রকারের সেন্টেন্স থাকলে, একাধিক একের বেশি সেন্টেন্স, অর্থাৎ এই রিপোর্টেড স্পিচে 3টি সেন্টেন্স রয়েছে এবং 3টি সেন্টেন্সেই ভিন্ন প্রকারের সেন্টেন্স, এটি হচ্ছে আই কলড ইউ এটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, আর ইউ বিজি এটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, লেট আস ড্রপ দ্য ম্যাটার এটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইনডিরেক্ট করার সময় আমরা ইনডিরেক্ট করার সময় কি কি করব? প্রতিটি সেন্টেন্সকে অ্যান্ড দ্বারা যুক্ত করতে হবে। দ্বিতীয়বার অ্যান্ড ব্যবহার করতে হলে দ্বিতীয় অ্যান্ড এর পূর্বে ফুল স্টপ বসাতে হয়। তাহলে আমরা শুরু করি কিভাবে এই ডিরেক্ট স্পিচটিকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করব। শুরুতে বলা হচ্ছে রিপোর্টিং সাবজেক্ট, রিপোর্টিং সাবজেক্ট হচ্ছে রত্না, রত্নাকেই বসানো হলো। সেড টু মি, আগে আমরা প্রথমে আই কলড ইউ, আই কলড ইউ এই সেন্টেন্সটির ন্যাশন করব, আই কলড ইউ। সো যেহেতু আই কলড ইউ এটি অ্যাসার্টিভ সেন্টেন্স, রিপোর্টিং ভার্বটি হবে সেইড অথবা টোল্ড, সে অথবা টেল, যেহেতু এটি পাস্ট টেন্স আমরা সেইড অথবা টোল্ড বসাবো। কিন্তু যেহেতু এখানে অবজেক্ট রয়েছে, রিপোর্টিং অবজেক্ট রয়েছে, রিপোর্টিং অবজেক্ট যদি থাকে তাহলে আমরা সেড টু বসাতে পারি না, আমাদেরকে বসাতে হবে টোল্ড, রত্না টোল্ড মি। ইনভার্টেড কমা, কমা এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে যেহেতু এটি অ্যাসার্টিভ সেন্টেন্স, ইনভার্টেড কমা এর পরিবর্তে বসবে দ্যাট, দ্যাট, দ্যাটের পর সাবজেক্ট বসাতে হবে। আই হচ্ছে ফার্স্ট পার্সন, আই ফার্স্ট পার্সন, এই ফার্স্ট পার্সন সর্বদা রিপোর্টিং সাবজেক্ট, রিপোর্টিং সাবজেক্টকে অনুসরণ করে। এখানে রিপোর্টিং সাবজেক্ট হচ্ছে রত্না, রত্নাকে অনুসরণ করবে। আই ফার্স্ট পার্সন তাই রিপোর্টিং সাবজেক্ট রত্না, রত্নাকে অনুসরণ করলো, রত্নার একটি প্রোনাউন বসাতে হবে, রত্নার প্রোনাউন হচ্ছে শি। আই কলড ইউ
এইটি হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। যেহেতু সিম্পল পাস্ট টেন্স, ডিরেক্টে সিম্পল পাস্ট টেন্স থাকলে ইনডিরেক্ট করার সময় এটিকে পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে। শি, তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে শি হ্যাড, কল্ড এর ভিত্তি হচ্ছে কল্ড, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন সর্বদা রিপোর্টিং অবজেক্টকে অনুসরণ করে, এখানে রিপোর্টিং অবজেক্ট হচ্ছে মি, ইউ সেকেন্ড পার্সন, তাই রিপোর্টিং অবজেক্ট মি কে অনুসরণ করলো। ইউ এখানে যেহেতু মেইন ভার্বের পরে ইউ রয়েছে, এই ইউটি হচ্ছে সেকেন্ড পার্সন অবজেক্ট, তাই আমাদের রিপোর্টিং অবজেক্ট মি মি কে অনুসরণ করলো। এই মি এর অবজেক্টকে বসাতে হবে, মি যেহেতু নিজেই অবজেক্ট তাই মি এ বসবে। এখানে আই কল্ড ইউ, বক্তার বক্তব্য এখনো শেষ হয়নি, অর্থাৎ ইনভার্টেড কমা শেষ হয়নি। যেহেতু ইনভার্টেড কমা শেষ হয়নি, সেহেতু আমরা এই সেন্টেন্সটিকে ইনডিরেক্ট করার জন্য অ্যান্ড দ্বারা যুক্ত করব। অ্যান্ড এখানে বলা হচ্ছে প্রতিটি সেন্টেন্স ইনভার্টেড কমা দ্বারা আবদ্ধ রয়েছে এমনটি মনে মনে ধরে নিতে হবে। মন্ত্র নাম্বার টু, প্রতিটি ইনভার্টেড কমা এর পরিবর্তে সেন্টেন্স অনুযায়ী একটি রিপোর্টিং ভার্ব। আমরা মনে মনে ধরে নিব এখানেও ইনভার্টেড কমা দ্বারা আর ইউবিজি আবদ্ধ রয়েছে, এজন্য ইনভার্টেড কমা উঠে গিয়ে আর ইউবিজি, যেহেতু এটি ইন্টারগেটিভ সেন্টেন্স, রিপোর্টিং ভার্বটি হবে আক্সড। এবং যেহেতু এটি ইন্টারগেটিভ সেন্টেন্স ইন্টারগেটিভ সেন্টেন্স হওয়ার কারণে ইনভার্টেড কমা উঠে গিয়ে ইনভার্টেড কমা এর পরিবর্তে আমরা কি বসাবো, ইফের পর সর্বদা সাবজেক্ট বসবে। ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, সর্বদা রিপোর্টিং অবজেক্টকে অনুসরণ করবে। ইউ হচ্ছে এখানে সাবজেক্ট, তাই মি এর সাবজেক্টকে আমাদেরকে বসাতে হবে। মি এর সাবজেক্ট হচ্ছে আই। আর ইউ বিজি এইটি হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। ডিরেক্টে সিম্পল প্রেজেন্ট টেন্স থাকলে ইনডিরেক্ট করার সময় উক্ত সিম্পল প্রেজেন্ট টেন্সকে সিম্পল পাস্ট টেন্স করতে হবে। আই সাবজেক্টের পর ভি টু পাস্ট ফর্ম বসাতে হবে, আর এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ বয়, আর আই এর সাথে ওয়াজ বসে, আই ওয়াজ, বিজি বিজি। এই অ্যান্ড আমরা প্রথমবারের জন্য প্রথম অ্যান্ডকে বসালাম। এখানে যেহেতু এখনও ইনভার্টেড কমা শেষ হয়নি, বক্তব্য যেহেতু এখনও শেষ হয়নি, তাই আমরা এই সেন্টেন্সটাকে সংযুক্ত করব। সংযুক্ত করার জন্য আমাদেরকে অ্যান্ড ব্যবহার করতে হবে, এবং দ্বিতীয়বার যে অ্যান্ড আমরা ব্যবহার করতে যাচ্ছি সেই অ্যান্ড দ্বিতীয়বারের জন্য অ্যান্ড ব্যবহার করা হবে, কারণ আমরা প্রথমবারে একটা অ্যান্ড ব্যবহার করেছি। দ্বিতীয়বার অ্যান্ড ব্যবহার করতে হলে অ্যান্ড এর এ ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হবে, কারণ এখানে আমরা ফুল স্টপ দিয়েছি, ক্যাপিটাল লেটার অ্যান্ড। লেট আস ড্রপ দ্য ম্যাটার। যেহেতু এটি ইম্পারেটিভ সেন্টেন্স, সেহেতু এই ইম্পারেটিভ সেন্টেন্স অনুযায়ী আমাদেরকে রিপোর্টিং ভার্ব বসাতে হবে। লেট আস ড্রপ দ্য ম্যাটার, রিপোর্টেড স্পিচটি লেট আস দ্বারা শুরু হলে রিপোর্টিং ভার্বটি হবে প্রপোজ বা প্রপোজড, সাজেস্ট বা সাজেস্টেড। তাহলে আমরা প্রপোজড নিব এবং মনে মনে অন্তরে অন্তরে প্রাণে প্রাণে ধরে নিব এখানে একটি ইনভার্টেড কমা রয়েছে, এই ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাটের পর সর্বদা সাবজেক্টকে বসাতে হবে। রিপোর্টিং সাবজেক্ট এবং রিপোর্টিং অবজেক্ট একটি থার্ড পার্সন এবং অন্যটি যদি ফার্স্ট পার্সন হয়, অর্থাৎ রিপোর্টিং সাবজেক্ট এবং রিপোর্টিং অবজেক্ট এর মধ্যে একটি থার্ড পার্সন এবং অন্যটি ফার্স্ট পার্সন হলে দ্যাট এর পর উই বসাতে হবে, উই। লেট আস ড্রপ দ্য ম্যাটার, এটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স,
লেট আস যখন থাকবে তখন আমাদের যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী উই এর পর শুড বসবে উই শুড শুড এর পর ভি ওয়ান ড্রপ দ্য ম্যাটার প্রিয় শিক্ষার্থীরা তোমরা হয়তো বুঝতে পারছো সবাইকে ইংলিশ ওয়ার্ল্ড এসকেআর এর পক্ষ থেকে ধন্যবাদ সবাই ভালো থাকিও